हेलो बंधुरा आमी अनिर्बाण तुम्हारे फ्रेंडली गार्डेनर एंड वेलकम बैक टू अनदर वीडियो। बंधुरा आमी आबार चले एक ब्रैंड न्यू वीडियो निये तुम्हारे जोन्नो और प्रति मासेर मतो आज के वीडियोटा तुम्हारे सबथेके बेशी पचंद जेई वीडियोटा सबथेके बेशी भालो लागे सेई वीडियोर आरेकटा नतून एपिसोड निये तुम्हारे सामने हाजिर होयेछि। एर आगे तुम्हें जानो जे आमी टॉप फाइव सुंदर गाच तार ओपर तीनटे वीडियो अलरेडी करेछी। जारा जारा से वीडियोगुलो देखोनी अवश्य देखे नियो। आज के आमी निये एसेछी पाँचटा एमन गाच, यही गाचगुलो जदि तुम्हारे छादे आनो आमी शियोर सबार चोख आटके जाबे ओई फुलगुलोर दिके, ओई गाछगुलोर दिके, आर निश्चय तोमार थेके जानते चाइबे सेई फुलेर सम्बन्धे। कि सेई गाछ चट करे देखे नाओ। प्रथमे जेई फुलटा आमी देखाच्छि एर नाम ब्लू बेल, बांग्लाय जाके नील घंटा बोले। अनेक दिनेर खोजार पर आमी फाइनालि गाछटा हाते पेयेछि। खूब सुंदर फुल, माने অনেকটা দেখতে তোমার নীলকণ্ঠর কালার, নীলকণ্ঠ যেরকম নীল রঙের হয় ওই রকম কালার, কিন্তু এটা দেখতে জাস্ট অপূর্ব। আর গাছটা পুরো বুশি টাইপের গাছ হয়, আর এর কেয়ার খুব খুব সহজ। যে কোনো সয়েল মিক্স, অবশ্যই ওয়েল ড্রেন সয়েল মিক্স এই গাছটা তোমরা করতে পারো, আর খুব সহজে, আর খুব ফাস্ট গ্রোথ, মানে এই গাছটার গ্রোথ সত্যি খুব ফাস্ট হয়। তোমরা যেরকম আনবে একটা 4 ইঞ্চি নিশ্চয়ই গ্রো ব্যাগে গাছটা যদি আনো, আমি বলছি উইদিন 1 মান্থ গাছটার গ্রোথ ম্যাসিভ গ্রোথ হবে। আর খোলের জল, জাস্ট খোল পচা জল, শুধু খোল পচা জল দেবে, তাতেই গাছটার আর বিশাল গ্রোথ হবে। আর কিচ্ছু লাগবে না, এক্সট্রা কিছু লাগে না। আর ফুলের সময় যখন দেখবে কুড়ি আসছে বা গাছটা যখন দেখবে ভালো গ্রোথ হয়ে গেছে, ম্যাচিওর হয়ে গেছে, বুশি হয়েছে, তখন যদি একটুখানি মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করা যায় খুব ফুল হবে। এই গাছটার মাটি খুবই সহজ, আমি আলাদা করে বলছি না। আমি কদিন আগে একটা মাটির ভিডিও দেখিয়েছি মাটি বানানো, অবশ্যই দেখে নিও। সেই সেম মাটিতে তোমরা এই গাছটা বসাতে পারবে। আর অবশ্যই এই গাছটা মিনিমাম 10 ইঞ্চি টবে তোমাদের বসাতে হবে। ছোট টবে এই গাছটা বসালে কিন্তু ভালো হবে না, কারণ এই গাছের গ্রোথ যেহেতু খুব বেশি হয়, সো গাছটার আকৃতি বা আকার অনেক অনেক বড় হয়। তো ছোট 8 ইঞ্চি টপ বা আরও ছোট 6 ইঞ্চি 8 ইঞ্চি এইরকম টপে যদি বসাও গাছটা গ্রোথ ভালো হবে না, আর ফুল আসার সম্ভাবনাও কম হবে। সব থেকে ভালো হয় 10 ইঞ্চি 12 ইঞ্চি বা জলে যেই 20 লিটার ড্রাম আছে সেই ড্রাম কেটেও তোমরা এই গাছ বসাতে পারো। নিঃসন্দেহে চোখে পড়ার মতো গাছ, অসম্ভব সুন্দর, নিশ্চয়ই তোমাদের বাগানে আনো। এর পরের গাছটা, এই গাছটা আর এই ফুলটা আগে প্রচুর দেখা যেত, কিন্তু ইদানিং আমি দেখেছি ফুলটা যেন কোথা থেকে হারিয়ে যাচ্ছে, খুব একটা দেখা যায় না। আমি আমার এক বন্ধুর বাড়িতে ভিডিও করতে গেছিলাম বেশ কয়েক মাস আগে, তার থেকে বীজ এনেছিলাম, সেই বীজ থেকে আমি গাছটা করেছি। গাছটার নাম অনেকে জানো বা অনেকে হয়তো জানো না, সন্ধ্যা মালতী। সন্ধ্যাবেলায় ফুলগুলো মেনলি ফোটে আর অসম্ভব সুন্দর দেখতে। এর বেশ কিছু কালার আছে, লাল আছে, সাদা আছে, হলুদ আছে, আমার কাছে আপাতত পিঙ্ক কালারের ফুলটা অ্যাভেলেবেল আছে। খুব শীঘ্রই ইচ্ছা আছে আরও যেসব ভ্যারাইটি আছে সেগুলো জোগাড় করা। আর এই গাছটাও খুব সহজ গাছ, খুব ইজি গাছ। আর এই গাছটার একটা জিনিস আমি খেয়াল করেছি, গাছটা যদি পিঞ্চ না করা হয় ঠিকমতো তাহলে গাছটা খুব লম্বা হয়ে যাবে, যেরকম আমারটা হয়েছে। দেখো দেখতেই পাচ্ছ কীরকম লম্বা হয়ে গেছে। আমি জানতাম না এই গাছটা কী করে করতে হয়, সো আমি এখন জেনে গেছি। নিশ্চয়ই এর যে পরে যে চারাটা আমি বসাবো, নিশ্চয়ই তোমাদের বসিয়ে দেখাবো কী করে পরিচর্যা করতে হয়। যারা যারা সন্ধ্যামালতী বাড়িতে আনতে চাও অবশ্যই আনো। নর্মাল সয়েল, তেমন কিছুই না, মাটি, গোবর সার, বালি, এই তিনটে দিয়ে খালি গাছটা বসিয়ে দাও, ম্যাসিভ গ্রোথ হবে খুব তাড়াতাড়ি। আর খোল পচা জল টাইম টু টাইম 15 দিন অন্তর একবার দিলেই আর গাছটার কিছু প্রয়োজন হয় না। এর পরের যেই ফুলটার কাছে আমি চলে এসেছি, মানে ছোট জিনিস আমরা অনেক সময় ওভারলুক করে যাই বা চোখে সামনে থাকলেও আমরা দেখি না, তো এই ফুলটা
এতটাই ছোট, কিন্তু যখন তোমার কাছে ফুলটা আসবে তার রূপ এতটা সুন্দর। আমি জানি এই গাছটা চট করে পাওয়ার মতো না, আমি এটা জানি, কিন্তু তোমরা যদি কখনো এই গাছটা কোথাও দেখো অবশ্যই গাছটা বাড়িতে নিয়ে আসো। মানে কি বলবো, গাছটার মনের মধ্যে মনে হবে যেন ছোটো ছোটো তারা চকচক করছে। মানে সকালবেলা যখন তোমরা যাবে, খুব সকালে ফুলগুলো ফোটে না, একটুখানি পরে ফোটে, 9টা সাড়ে 9টা নাগাদ ফুলগুলো ফোটে, অসম্ভব সুন্দর। তাও তো আজকে দেখতে পাচ্ছ ফুলের সংখ্যা খুবই কম আছে, এক এক দিন গাছটা পুরো ফুলে ঢেকে থাকে, সেদিনকে জাস্ট দেখার মতো হয়। যেহেতু এই গাছটা সচরাচর দেখতে পাওয়া যায় না, আমি শিওর তোমাদের ছাদে তোমাদের বাগানে এই গাছটা যে দেখবে সে তোমাদের জিজ্ঞেস করবে। এই গাছটা আমি একজনের থেকে গিফট পেয়েছিলাম, আমার এক দাদা আমাকে গিফট করেছিলেন। আমি একটা 4 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে গাছটা ছিল, আর গাছটা গ্রোথ খুব একটা ভালো ছিল না, কন্ডিশনও মোটামুটি ছিল। আমি জাস্ট গাছটা রিপোর্ট করেছি, খালি রিপোর্ট, কোনো সার কিচ্ছু দিইনি। গাছটার গ্রোথ দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি, মানে জাস্ট একটা নতুন মাটিতে আমি গাছটা বসিয়েছি, তাতেই গাছটা পুরো মানে 360 চেঞ্জ হয়ে গেছে, এতটা সহজ গাছ। এই গাছটার নাম ওয়াটার লিফ। আমি নিয়ে ওই দাদাও জানতো না নাম, আমিও জানি, আমি গুগল থেকে জেনেছি গাছটার নাম ওয়াটার লিফ। এর আরেকটা বিশাল বড় নাম আছে, সেই নামটা আমি ওপরে দেখো লিখে দিচ্ছি, আমি উচ্চারণ করতে পারছি না, আর এতটাই ডিফিকাল্ট নাম। এই গাছটা অবশ্যই আমি বলছি, তোমরা যদি কোথাও দেখো, কারোর কাছে দেখো, নার্সারিতে দেখো, যেখানে খুশি দেখো, নিশ্চয়ই নিয়ে আসবে আর তোমাদের বাগানে রেখো। আর অনেকে আমাকে জিজ্ঞেস করে যে গাছটা ভালো গাছ কোথা থেকে পাবো দাদা, কোথায় গেলে ভালো গাছ পাওয়া যায়। এবার তোমাকে আমি একটা কথা বলছি, ভালো গাছ তুমি সব জায়গায় পেতে পারো। তুমি রাস্তার ধারে যে ফুটপাতে একটা লোক গাছ বিক্রি করছে তার কাছে ভালো গাছ পেতে পারো, আবার এমন কথা নয় যে একটা বিশাল নার্সারিতে গেছো সেখান থেকে তুমি সব গাছই ভালো পাবে। নার্সারি এমন অনেক আমি অভিজ্ঞতা জানি, পার্সোনাল অভিজ্ঞতা, আমার বন্ধুদের অভিজ্ঞতা জানি, তারা বড় বড় নার্সারিতে গেছে কিন্তু সেখান থেকে ভালো গাছ তো দূরের কথা, ভালো অভিজ্ঞতাও তারা নিয়ে বাড়ি ফেরেনি। তাই বলবো, চোখ কান খুলে গাছ কিনতে হবে, গাছটা চিনে গাছটা বুঝে কিনতে হবে। তোমাকে ভালো বললেই দিয়ে দিলো আর তুমি সেটা নিয়ে চলে আসলে তো কখনোই সেটা চলতে পারে না। তুমি গাছটা দেখে বোঝো যে গাছটা কি ভালো, তারপরেই নাও। আর হ্যাঁ, অনেকে আছে ধরো কিছু গাছ আছে একটুখানি কন্ডিশন খারাপ হয়, সেই গাছগুলো ধরো তুমি নিলে, এবার তখনই তুমি গাছটা নেবে যদি সেই গাছের যেই পরিচর্যা সেটা তুমি জানো তখনই। একটা খারাপ কন্ডিশনের গাছ কম দামে কেনার কোনো দরকার নেই, ভালো গাছ কিনবে, ফুল দেখে কিনবে। ফুলের গাছ কেন, ফলের গাছ কেন, যাই গাছ কেন, সবসময় ফুল ফল দেখে তারপর কিনবে। কথা বলতে বলতে আরেকটা অসম্ভব সুন্দর গাছের কাছে চলে এসেছি, আমি তোমাদের 5 সেকেন্ড দিচ্ছি, বলো তো ফুলটা কি। অনেকে হয়তো বুঝতে পারছো বা অনেকে বুঝতে পারছো না, বা অনেকে ভাবছো এটা কি সেই ফুল যেটা আমি ভাবছি। হ্যাঁ, তোমরা একদম ঠিকই ভাবছো, এটা জবা ফুল। হ্যাঁ, এটা সত্যি জবা ফুল, মিনিয়েচার ভ্যারাইটির জবা এটা। এই জবার আরও বেশ কিছু রং অ্যাভেলেবেল আছে, কিন্তু আমার কাছে কারেন্টলি এটা আছে। আমার কাছে সাদা ভ্যারাইটিও ছিল কিন্তু সাদাটা আনফর্চুনেটলি আমার মারা গেছে। এই গাছটা একবার তুমি যদি বাড়িতে আনো, এত চারা হবে, মানে কি বলবো, মানে কাকে কত চারা দেবে তার ঠিক নেই। এই গাছটা এনেছিলাম আমি বেশ কয়েক বছর আগে, তখন থেকেই বাড়িতে আছে, কোনো কিছু হয়নি। আর একটা এই গাছের সমস্যা হচ্ছে, এই গাছে প্রচুর মিলিবাগের আক্রমণ হয়, এই জিনিসটা একবার তোমাদের মাথায় রাখতে হবে। তাছাড়া এই গাছে কোনো রকমের সমস্যা হয় না, যদি কেউ কোথাও পাও, কোনো বন্ধুর বাড়ি, নার্সারি, যেখানে পাও অবশ্যই সংগ্রহ করো। বেশি দাম কিন্তু এই গাছের হয় না, আমি আবার বলছি, ম্যাক্স টু ম্যাক্স 50 টাকা, তার মধ্যে এই গাছগুলো পাওয়া যায়। কেউ যদি তোমাদের বেশি টাকা ডিমান্ড করে, আমি বলে দিচ্ছি তোমাকে, এত দাম কিন্তু গাছগুলোর না, 40-50 টাকা দাম, কিন্তু দাম কম হলেও এতটা সুন্দর এই গাছগুলো, যখন পুরো গাছ ভর্তি ফুল হয়ে থাকবে তখন তুমি আসল যে সৌন্দর্যটা বুঝতে পারবে। অবশ্যই এই গাছটা পেলে নিয়ে আসবে, খুব লো মেনটেন্যান্স গাছ। আমি আজকে যতগুলো গাছ দেখাচ্ছি খুব লো মেনটেন্যান্স, নিশ্চয়ই তোমার বাগানে আনো, বাগান সুন্দর হয়ে উঠবে। আর
আজকে শেষ যেই ফুলটা আমি দেখাবো, এই গাছটা আমি এতদিন কেন দেখাইনি আমি নিজেও জানি না, হয়তো ওভারলুক হয়ে গেছে, বোগেনভেলিয়া। বোগেনভেলিয়া ব্যাপার আলাদা করে কি বলবো, কম বেশি তোমরা সবাই জানো। আর বোগেনভেলিয়ার ওপর অলরেডি আমার প্রচুর ভিডিও আছে, পরিচর্যার ওপর প্রচুর ভিডিও আছে, গিয়ে চেক করো, সব ডিটেলস তোমরা সেখানে পেয়ে যাবে। এমন অনেকে বোগেনভেলিয়া মেরে ফেলে বা করতে ভয় পায়, আমি বলছি কোনো ভয়ের কোনো কারণ নেই, তোমরা চোখ বন্ধ করে বোগেনভেলিয়া করতে পারো, খুব সহজ গাছ। গাছ তোমাদের ছাদ একদম আলো করে থাকবে, বেশি ঝামেলা এই গাছে হয় না। অনেকে ভয় পায় করতে, আমি বলবো যে নিশ্চয়ই বোগেনভেলিয়া শুরু করো, ছোটো পাতা দেখে গাছগুলো, কিংবা বেশি বড় বড় পাতা, ওই পাতার গাছগুলোতে কিন্তু ফুল কম হয়, যেগুলো ছোটো ছোটো পাতা দেখবে ওতে খুব সুন্দর ফুল হয়, এটাই তো ব্যাপার। আর বোগেনভেলিয়া পরিচর্যার সমস্ত ভিডিও তো আমার চ্যানেলে আছে, চেক আউট করে নিও, আমি আর আলাদা করে কিছু বলছি না। অবশ্যই এই গাছগুলো তোমাদের বাগানে নিয়ে আসো, বাগান হয়ে উঠবে আরও সুন্দর, আর সবার চোখ কিন্তু তোমার বাগানেই আটকে থাকবে। তা আজকে আমি এই পাঁচটা গাছ তোমাদের জন্য নিয়ে এসেছি, প্রতি মাসের মতো এই মাসেও প্রত্যেকটা গাছ আরেকটা গাছের থেকে ইউনিক, প্রত্যেকটা গাছ নিজের আইডেন্টিটি ক্রিয়েট করেছে তাদের সৌন্দর্যের জন্য আর তাদের সহজ পরিচর্যার জন্য। প্রত্যেকটা গাছ সহজ পরিচর্যা, রেগুলার সয়েল যেগুলো আমি দেখাই তাতেই হবে, খুব সুন্দরভাবে হবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর হ্যাঁ, কয়েকটা গাছ একটুখানি তোমাদের পেতে কষ্ট হতে পারে আমি জানি, কারণ কিছু গাছ সহজে পাওয়া যায় না, বিশেষ করে ব্লুবেল। ব্লুবেল গাছটা তো আমি অনেক দিন পর পেয়েছি, অনেক খোঁজার পর পেয়েছি। তো আমি একটা কথাই বলবো, যদি তোমরা চাও তোমরা সব কিছু পেতে পারো, তোমাদের হাতের কাছে একটুখানি খোঁজো, চোখ কান খোলা রাখো, নিশ্চয়ই পেয়ে যাবে। তা আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, আর আমার সাথে কথা বলতে হলে নিচে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে, সেখানে চলে যাও, ফেসবুক পেজে আমার সাথে যোগাযোগ করো, আমার সাথে কথা বলতে পারবে। আর ভিডিওটা একটু শেয়ার করো বন্ধুদের সাথে, 10,000-এর খুব কাছাকাছি আছি আমরা, 10,000 ফ্যামিলি একটা তৈরি হচ্ছে খুব তাড়াতাড়ি। সো বন্ধুদের সাথে একটু শেয়ার করো, তাহলে আমার চ্যানেলটা একটু তাড়াতাড়ি গ্রো হবে। আমি খুব শীঘ্রই আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো, টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।